নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে চন্দ্রনাথ পাঠটি এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো আজকে 84 পাতার প্রথম থেকে শুরু করব, পাঠ শুরু করছি। অংশ বিশেষে আলোচনা দীর্ঘ করব। অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল, বেশ। চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন। তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই, বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর। আমি বেশ বুঝিলাম, ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন। দাঁতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়াছিলেন, চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ। এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি, এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। দাদা মুখ তুলিয়া সম্মুখের জানালার ভিতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিলেন। কাকের কোলাহল চলিয়াছে সেখানে, তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল। আজও এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম। এখানে একটা বিষয় আলোচনা করে নিই, তিনি এ উত্তর প্রত্যাশা করেননি। এবার আমরা কিন্তু কাহিনী পরম্পরায় জানতে পেরেছি যে চন্দ্রনাথের অভিভাবক হচ্ছেন তার দাদা। এবার সাধারণত চন্দ্রনাথ এখনও পর্যন্ত কিন্তু জীবনের পড়াশোনার দিকটাকে শেষ করে উঠতে পারেননি, অর্থাৎ প্রতিষ্ঠার পর্ব তো এখনও অনেক দূর। তো সেই ক্ষেত্রে সাধারণত আমাদের সামাজিকতা এটাই শেখায় যে আমরা আমাদের গুরুজন অভিভাবক তাদেরকে সম্মান করব, তাদের মতামতের গুরুত্ব দেব। তো সেক্ষেত্রে যেহেতু নিশানাথবাবু তার ভাইয়ের দায়িত্ব নিয়েছিলেন, তাকে লেখাপড়া শেখাচ্ছিলেন, সঙ্গে রেখেছিলেন, তো কোথাও তিনি তো এটুকু আশা করতেই পারেন যে তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে তার ভাই তার আচরণের জন্য মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা প্রার্থী হোক, তাহলে নিশ্চয়ই তিনি সবটা ভেবেচিন্তে বলছেন। অতএব ভাই হিসেবে তারও সেটা কর্তব্য দাদার কথা মান্য করা। কিন্তু দেখা যাচ্ছে যে অসম্ভব জেদ এবং আত্মবিশ্বাসী চন্দ্রনাথ ব্যাপারটাকে গুরুত্বই দিল না এবং দাদাকে অসম্মান করলো। তো যেহেতু কাশী নিশানাথবাবুর ভীষণ রকমের মানসিক আঘাত লেগেছে, সেই জন্য তিনি ব্যাপারটা মানতে পারছিলেন না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেখানে আর একজন উপস্থিত রয়েছে, পারিবারিক এই অসম্মানের ব্যাপারটা সেও জেনে গেল। এই ব্যাপারটাও কোথাও যেন নিশানাথবাবুকে অসম্ভব আঘাত করেছিল। বোর্ডিংয়ে আসিয়া মাস্টার মহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই তেমনই একা চিন্তাকুল নেত্রে বসে আছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, কি হলো নরু? সে কি বললে? তাহাকে অকপটেই সমস্ত বলিলাম। তিনি হুঁকাটি হাতে ধরিয়াই নীরবে বসিয়া রহিলেন। মাস্টার মহাশয় তামাক টানিতে টানিতে বলিলেন, আমি একবার যাব নরেশ, কি বলো তুমি? চন্দ্রনাথের কাছে? না না, পৃথক হবে কেন? না, ছি। আমি বলিলাম, না স্যার, আপনি যাবেন না। যদি কথা না শোনে? শুনবে না? আমার কথা শুনবে না? মাস্টার মহাশয়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল। আমি উত্তর দিলাম না, নীরবে দাঁড়াইয়া রহিলাম। কিছুক্ষণ পরে মাস্টার মহাশয় বলিলেন, আমারই অন্যায় হলো, চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো। না, ছি ছি ছি। আমি চলিয়া আসিতেছিলাম, তিনি আবার ডাকিলেন, তুমি বলছো নরেশ, আমার যাওয়া ঠিক হবে না? চন্দ্রনাথ আমার কথা শুনবে না? মানে ভয়ঙ্কর একটা আকুলতা আমরা মাস্টারমশাইয়ের কাছ থেকে পাচ্ছি। তিনি প্রধান শিক্ষক, অথচ সেই অহংকার বোধ থেকে নন, তিনি যে প্রকৃতই ছাত্রপ্রেমী এবং ছাত্র দরদি, তার একটা অসাধারণ নিদর্শন এখানে আমরা পেয়েছি যে চন্দ্রনাথ তো অন্যায় করেছে। মানে ও নিজের প্রতিবাদটা অন্যভাবেও জানাতে পারত, আবারও কোনো পরীক্ষা হতো যাতে ও সম্মানের সঙ্গে প্রথম স্থান অধিকার করতে পারত, কিন্তু এভাবে দ্বিতীয় স্থানকে প্রত্যাখ্যান করা এবং মাস্টারমশাইদের মুখের উপর জবাব দেওয়া, এই ব্যাপারটা কিন্তু খুব অহমিকার প্রকাশ দেখিয়েছে। তো মাস্টার মহাশয় কিন্তু তার এই ঔদ্ধত্যকে বলতে পারো ক্ষমাই করেছেন, পরিবর্তে নিজে গিয়ে তার মান ভাঙাবেন, তার অভিমান ভাঙাবেন, এরকম একটা যেন ভাবনা আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পাচ্ছি। তো নিশ্চিতভাবে এটা বলা যায় যে ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক, গুরু শিষ্যের যে সম্পর্ক, সেখানে কিন্তু কোথাও কোথাও সম্পর্কটা বাবা এবং সন্তানের মতো স্নেহেরও হয়ে ওঠে। এবং যে কারণে তিনি পিতার মতো, সন্তান তো অনেক অন্যায় করে থাকে, না বুঝে অনেক কিছু বলে দেয়,
তো পিতা হিসেবে তার কর্তব্য হচ্ছে সেই সন্তানকে সঠিক পথ দেখানো। তো সেই কারণেই তিনি কিন্তু বারবার চাইছিলেন যে চন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাকে বিষয়টা বুঝিয়ে বলতে। কিন্তু নরেশের মধ্যেও আমরা শিক্ষকের প্রতি সম্মান বা শ্রদ্ধার ব্যাপারটা লক্ষ্য করি, এই কারণেই যে ও চন্দ্রনাথের অধ্যাত্মটাকে দেখেছে, সামনে থেকে লক্ষ্য করেছে। তো সেই ক্ষেত্রে ও কোথাও যেন নিশ্চিত যে আগামী সময়ে যদি প্রধান শিক্ষক মহাশয়ও চন্দ্রনাথের সাক্ষাৎ করতে যায়, তাহলে কিন্তু চন্দ্রনাথ সেক্ষেত্রেও তার শিক্ষক মহাশয়ের হয়তো মান রাখবে না, যেটা কিন্তু নরেশ কোনোভাবে মেনে নিতে পারবে না। যার জন্য ও শেষ পর্যন্ত চেয়েছে যে মাস্টারমশাই যেন না যান। মাস্টারমশাইয়ের মধ্যে একটা অসম্ভব অনুতাপ আমরা লক্ষ্য করছি, যে তিনি মানে যেন নিজেকে দোষারোপ করছেন, একটা আত্ম অনুশোচনা তার, যেন মনে হচ্ছে যে উনি যদি নিশানাথবাবুকে না বলতেন তাহলে হয়তো সম্পর্কের এই মলিনতা উভয় ভাইয়ের মধ্যে আসতো না, হয়তো সম্পর্কটাকে বাঁচিয়ে নেওয়া যেত। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যেন নরেশের এরকম ভাবনার মধ্যে তার শিক্ষকের প্রতি সম্মানের ব্যাপারটা সুন্দরভাবে লুকিয়ে রয়েছে। এগিয়ে যাই। আমি দিন দুই পর শুনিলাম চন্দ্রনাথ সত্যই দাদার সহিত পৃথক হইয়াছে। চন্দ্রনাথের সহিত দেখা করিলাম। সে বলিল, পৃথক মানে কি? সম্পত্তি তো কিছুই ছিল না, মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি, কিছু বাসন, সে ভাগ হয়ে গেল। আমাকে তো এইবার নিজের পায়ে দাঁড়াতেই হতো, এ ভালোই হলো। মানে বোঝা যাচ্ছে যে চন্দ্রনাথের মধ্যে কিন্তু অনুতাপের অনুশোচনার কোনো জায়গা নেই, সে কিন্তু নিজ সিদ্ধান্তে অটল এবং কোথাও যেন তার এই দৃঢ় বিশ্বাস লুকিয়ে রয়েছে যে ও যা করেছে ঠিক করেছে। হয়তো সে মেধাবী, যার কারণে তার মধ্যে এরকম একটা আত্ম অহমিকা তৈরি হয়েছে, কিন্তু তবুও যেন প্রতি মুহূর্তে মনে হয় যে এতটা রূঢ় না হলেও চলতো। দাদার সঙ্গে তার এই পৃথক হয়ে যাওয়ার পিছনে তার একটু নমনীয় আচরণটা কিন্তু সবটা সামলে নিতে পারত। তো যাই হোক, সে এটা করেনি যখন, তখন তো স্বাভাবিকভাবেই তাকে চলে যেতে হবে। আমি চুপ করিয়া রহিলাম। বোধহয় সেদিন সে সময়ে ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংস্রব রাখিব না, মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম। চন্দ্রনাথ আসিয়া বলিল, হিরু এসেছিল আমার কাছে, বলে কাকা বলেছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। হিরুই সেবার ফার্স্ট হইয়াছিল, আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো। আমি প্রশ্ন করিলাম, কি বললি তুই? চন্দ্রনাথ বলিল, তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ করতে আমি পারি না, এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়াছিলাম। সে আবার বলিল, হেডমাস্টার মহাশয়কেও ডেকে পাঠিয়েছিলেন, তাকেও উত্তর দিয়ে দিলাম, গুরুদক্ষিণার জোগাড় নেই, স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে আছে, দু তিন মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। সেই মুহূর্তে উঠিয়া আসিলাম। নরেশ তার বন্ধু, নিশ্চিতভাবে কিছুটা হলেও তো সম্পর্কটা ভালোই ছিল। নরেশ এই ব্যাপারটা মানতেই পারছেন না, চন্দ্রনাথের মধ্যেকার এই ঔদ্ধত্য কোথাও যেন তাকে বারবার আঘাত করছে, মনে হচ্ছে যেন সবটা সামলে নেওয়া উচিত, চন্দ্রনাথের এবার যেন থামা উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে না, চন্দ্রনাথ কোনোভাবেই নিজের ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছেন না, এবং আস্তে আস্তে ও যেন আরও বেশি রূঢ় হয়ে উঠছে, আরও বেশি ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে তার আচরণের মধ্যে, আর যার কারণে শেষ পর্যন্ত বন্ধুত্বের মানটিকেও বাঁচিয়ে রাখা গেল না। নরেশও সেখানে আর বেশিক্ষণ থাকতে পারলেন না, এবং যেভাবে গুরুদক্ষিণার যোগ আর নেই এই কথাটার মধ্যে তিনি গুরু মহাশয়দেরকে খানিকটা হলেও তো অপমানিত করলেনই। আবারও বলছি, হয়তো কোনো কোনো জায়গায় আমরা শিক্ষক শিক্ষিকারাও যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হন এমনটা নয়, অনেক ক্ষেত্রে দুর্নীতির শিকার হয় ছাত্রছাত্রীরা, কিন্তু কোথাও যেন অল্প বয়সে সবটা তো জানা যায় না। তো সেক্ষেত্রে একটা তো সুযোগ থাকে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা, তাদের কাছ থেকে সঠিক পথটা জেনে নেওয়া, সবাই যে দুর্নীতি পরায়ণ হন এমনটা তো নয়। সুতরাং খুঁজে নিয়ে, যেমন প্রধান শিক্ষক মহাশয় যেভাবে অনুতপ্ত হয়েছেন, বারবার চন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, চাইলে কিন্তু চন্দ্রনাথ তার কাছে গিয়ে সবটা খুলে বলতে পারতো, জানতে পারতো কি উত্তর আসে। তো সেসব না করে ও যেভাবে শিক্ষকদেরকে অপমানিত করল, তাতে নরেশও কিন্তু বিষয়টাকে মেনে নিতে পারল না, এবং শেষ পর্যন্ত ওর ঔদ্ধত্যে যথেষ্ট আঘাত পেয়ে সেই স্থান থেকে ও চলে গেল। আজকের পাঠ এই পর্যন্তই থাক, পরের দিন দুই অধ্যায় থেকে শুরু করবো।